নমস্কার বন্ধুরা, আমি কুমকুম, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন, চিলি চিকেন বলুন, চিকেন কষা বলুন, চিকেন কাবাব বা চিকেন হায়দ্রাবাদি যাই বলুন, অনেক রকম চিকেন খেয়েছেন। কিন্তু সবেতেই কিন্তু সামান্য হলেও তেলের ব্যবহার হয়েই থাকে। কিন্তু আজ আমি যেটা বানাবো কমপ্লিট একটা ডায়েট রেসিপি এবং পুরোপুরি অয়েল ফ্রি, মানে অয়েল ফ্রি চিকেন বা একদম বিনা তেলে এই মাংসটা আমি রান্না করে দেখব। তাহলে বন্ধুরা চলুন, এই অয়েল ফ্রি চিকেন আমি কিভাবে বানাই আমার সঙ্গে আমার কিচেনে চলুন গিয়ে দেখে নেবেন। একটা কথা বন্ধুরা, আমার এই রেসিপিটি কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটি কত সহজ এবং কত চটজলদি এটি বানানো যায়। অয়েল ফ্রি মাংস রান্না করতে আমাদের যে যে উপকরণগুলি লাগবে, প্রথমেই লাগবে মাংস। এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি, যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, এছাড়াও লাগবে গ্রেট করা আদা আর কুচানো রসুন। লাগবে হচ্ছে কসুরি মেথি, নুন, গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, টক দই, গোলমরিচ আর লাস্টে লাগবে ধনে পাতা কুচানো। এখানে আমি 150 গ্রাম টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে এই ফেটানো টক দইটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা আমি একটু বেশি দিচ্ছি, 1 চামচের একটু বেশি পরিমাণ দিচ্ছি। প্রায় 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো, 1 কাসুরি মেথি। আর দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো, এখানে আমি প্রায় 1.5 খানা মতন পেঁয়াজ কুচানো নিয়েছি। এবারে সবগুলোকে নিয়ে একসঙ্গে মাংসের সঙ্গে মেখে নিতে হবে। এখানে দইটা একটু বেশি লাগবে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমি এবারে রান্নায় চলে এসেছি। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম, এবারে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা মতন লবঙ্গ। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি 5-6টা মতন ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন দারচিনির টুকরো, যেটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি। এবার এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ওয়েট লসের জন্য খুব হেল্পফুল। এবার আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এটাকেও আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, এটাকেও আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। প্রথমে কিন্তু এটা গ্যাসটাকে হাই রেখেই এটাকে কষাতে হবে, মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি প্রায় 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। একটা মাংসকে আমি
খুন্তির মধ্যে তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি আগে অল্প জল দিয়ে ভালো করে আগে গুলে নেব, যাতে কোনো লাম্প না থাকে। এবার আমি এটাকে প্রায় 1/2 কাপ মতন জল দিয়ে ভালোভাবে গুলে নিলাম। এবার আমি এই কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার প্রায় হয়ে এসেছে। এটা আপনারা নান, পরোটা, রুটি, এমনকি সাদা ভাত, পোলাও সবের সঙ্গেই এটা খেতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গোটা লেবুর রস। রসটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচানো। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া মাংস বা অয়েল ফ্রি চিকেন। এবার এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। গ্যাসটা অফ করে দিয়েছি। একদম তৈরি আমার অয়েল ফ্রি হেলদি টেস্টি চিকেন। দেখলেন তো কত সহজ এবং কত অল্প উপকরণ এটা আমার, আমি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এটা দেখবেন খুব সুস্বাদু হয়। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর তাহলে আমার ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর রোজের মতন আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নেক্সট যে ভিডিওটি আনবো তার আপডেট বা নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর অল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আর কি, আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।